গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি বলেছিলাম যে মালয়েশিয়া থেকে কালকে কী কী, মানে মালয়েশিয়া থেকে আমরা কী কী এনেছি সেটা কালকের ভিডিওতে দেখাবো, কিন্তু আজকে আমি পড়ে উঠতে পারিনি ওই ভিডিওটা, তো সেজন্য আজকে আমি মালয়েশিয়ারই কিছু ভিডিও, মানে ওই KLCC পার্কের যে ভিডিওটা, যে ফাউন্টেনটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। এই যে দেখতে পাচ্ছেন সামনে ফাউন্টেনটা হচ্ছে, এটা সকালবেলার দিকের ভিউটা, মানে আফটারনুনে আর কি। এটা এখন আস্তে আস্তে সন্ধে হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের করে ওরা ফাউন্টেনটা হয় আর কি। কোনো মানে সকালের দিকটা একরকম হয়, রাত্রের দিকে যখন স্টার্ট হয় কালারগুলো এরকম থাকে, প্যাটার্নটাও এরকম থাকে, আস্তে আস্তে নানা রকম আর কি চেঞ্জ হয়, আর ভীষণ সুন্দর লাগে। এমনি কোয়ালালামপুরে ভীষণই গরম, কিন্তু এই জায়গাটা এলে না খুব মানে বেশ ভালো লাগে, অনেকটা বড় ওয়াটার বডি, তো খুব ভালো লাগে। আর আমরা যে হোটেলে ছিলাম হোটেল থেকে এটা দেখাও যেত। এবার দেখুন আবার এটা চেঞ্জ হয়ে গেছে প্যাটার্নটা, কালারের সাথে সাথে ফাউন্টেনের কালারটাও প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে পুরো পার্কটা ঘোরা যায় আর কি। আমি এই KLCC, এটা হচ্ছে KLCC মলটা, ওপরে হচ্ছে টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে, এখানে ঠিক দেখা যাচ্ছে না এই ভিডিওটাতে। আমি টুইন টাওয়ারের ভিডিওটাও আপনাদের সাথে, মানে আমরা উঠে ওপরে গেছিলাম টুইন টাওয়ারে, ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিলো বিকেলবেলাটা, মানে সন্ধেবেলাটা এত ভালো লাগছিলো যে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। আর ওখানেও বেশ, এবার দেখুন দেখা যাচ্ছে যে টুইন টাওয়ারটা ঠিক এর পেছনেই, মানে এখান দিয়েই এন্ট্রেন্সটা, টুইন টাওয়ারের এন্ট্রেন্সটাও এখান, মানে এই সুরিয়া KLCC মলের এই একই এন্ট্রেন্স। KLCC মল, KLCC পার্ক আর টুইন টাওয়ারের এন্ট্রেন্স একটাই এন্ট্রেন্স, ওখান দিয়ে যাওয়া যায়। ঠিক আমাদের হোটেলের পেছন দিকটাতেই হচ্ছে এই ফাউন্টেনটা, আমাদের রুম থেকে খুব ভালো করে ফাউন্টেনটা দেখা যেত, ভাল লাগতো সন্ধ্যে, মানে রাত্রির অবধি চলতো, খুব ভাল লাগতো দেখতে। দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে জলে, ভালো লাগে না জলের আওয়াজটা শুনতে? এখানে না যতটা ভিডিওতে যতটা না ভালো লাগছে, আপনারা মানে সামনাসামনি বেশি ভালো লাগছিল, এত ভালো লাগে। আর সুন্দর হাওয়া বয়, সারাদিনের ক্লান্তি যেন মিটে যায় এখানটায় এলে। আমরা এখানে না দুবার দুবার গেছি, এত ভালো লেগেছে। সবাই কত যে মানুষ, মানে ওখানকার যারা লোকাল পিপল তারাও ওখানে গিয়ে এই পার্কে বসে থাকে, কেউ হাঁটে, খুব ভালো লাগে।